আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। বিষয়টি হলো যে সকল মেয়েদের স্তন ছোট থাকে, বড় হচ্ছে না, প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পরও তাদের কি সমাধান দেওয়া যায়, এবং যাদের স্তন ঝুলে যাচ্ছে দিন দিন তাদের স্তন কিভাবে টাইট করা যায়, অর্থাৎ পূর্বের স্থানে আবার কিভাবে ফিরিয়ে নেওয়া যায়, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। প্রথম বিষয়টি হলো যে সকল মেয়েদের স্তন প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পরেও বৃদ্ধি পায় না, অর্থাৎ ছোট থাকে, তাদের স্তন কিভাবে বৃদ্ধি করা যায়, অর্থাৎ তাদের স্তন বয়সের সাথে সাথে কিভাবে আরও বড় করা যায়, এই বিষয়টার উপরে আজকে হোমিওপ্যাথি কোন ধরনের ওষুধগুলো ব্যবহার করা হয় এই বিষয়টা জেনে নেব। আমরা প্রথমেই জানি যে স্তন বড় হচ্ছে না তার কারণ কি। স্তন বড় না হওয়ার কারণের ভিতরে প্রথম যে কারণগুলো থাকে তা হচ্ছে পুষ্টির অভাব। যে সকল মেয়েদের ভিতরে পুষ্টির অভাব থাকে তাদের বিশেষ করে এই প্রবলেমটি দেখা দেয়, আবার জেনেটিকগতভাবে এই স্তন বড় না হওয়ার সমস্যাটি দেখা দিতে পারে। স্বাস্থ্য ভালোর সাথে তার স্তন বড় হওয়া এবং ছোট হওয়াটাও অনেকটা ডিপেন্ড করে। তাই যদি কারো পুষ্টির অভাব থাকে সেক্ষেত্রে তার খাদ্য খাবারগুলো প্রথমে ফিরিয়ে আনতে হবে, তারপরে যদি কারো হরমোনের সমস্যার জন্য এমন হয়ে থাকে তাহলে তার হরমোনের সমস্যাটির সমাধান করতে হবে, আর যদি কারো স্বাস্থ্যের সাথে সম্পর্ক থাকে সেক্ষেত্রে তার খাদ্য খাবারগুলো প্রথমে ফিরিয়ে আনতে হবে, এবং তারপরে যদি হোমিওপ্যাথি ওষুধ সেবন করা হয় তাহলে এই স্থায়ীভাবে আরোগ্য পাবে ছোট স্তন বড় করার জন্য। আসুন হোমিওপ্যাথি কোন ধরনের ওষুধগুলো ব্যবহার করলে ছোট স্তন বড় হয় এই ওষুধগুলোর নাম একটু কষ্ট করে লিখে নেব। আমি মাত্র আপনাদের তিনটি ওষুধের নাম বলবো, এই তিনটি ওষুধের ভিতরে যে কোনো একটি ওষুধের লক্ষণ ওই রোগীর ভিতরে পাওয়া যাবে। তাই কোন ওষুধটি ব্যবহার করবেন, ওষুধটি ব্যবহার করার পূর্বে অবশ্যই একজন রেজিস্ট্রেশন প্রাপ্ত হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন, কারণ হোমিওপ্যাথি ওষুধ কখনোই কোনো রোগীর উপরে কাজ করে না। হোমিওপ্যাথি ওষুধ সবসময় লক্ষণ সাদৃশ্য চিকিৎসা দেয়। তাই আমি যে ওষুধগুলো বলবো এই ওষুধগুলো ব্যতীত যদি অন্য কোনো ওষুধের লক্ষণ ওই রোগীর ভিতরে পাওয়া যায় তাহলে অবশ্যই তা সেবন করানো যাবে। ওষুধ তিনটি হলো লেসিথিন, সারসা পেরিলা, অ্যাগনাস্টকাস। এই তিনটি ওষুধের ভিতরে যে কোনো একটি ওষুধের লক্ষণ সব থেকে বেশি আসে যাদের স্তন ছোট থাকে তাদের স্তন বড় করার জন্য। আশা করি স্তন বড় করতে হলে হোমিওপ্যাথির কোন ধরনের ওষুধগুলো সেবন করতে হবে আপনারা বুঝতে পেরেছেন। এবার আসুন যাদের স্তন ঝুলে যাচ্ছে তাদের স্তন পূর্বের জায়গায় অর্থাৎ আবার টাইট করার জন্য হোমিওপ্যাথির কোন ধরনের ওষুধগুলো ব্যবহার করা হয়। তবে আমি সেই সকল মাদের উদ্দেশ্যে বলবো যে সকল মা তার সন্তানকে স্তন পান করান না কারণ তার বডি নষ্ট হয়ে যাবে এই চিন্তা করে, আমি তাদেরকে বলবো স্তন পান করালে আপনার বডি নষ্ট হয়ে যাবে এমন কোনো কথা নেই। তাই আপনি আপনার সন্তানকে স্তন পান করান, আর এই ঝুলে যাওয়া স্তন ঠিক করার জন্য আমি আপনাদের মাত্র চারটি মেডিসিন বলবো। এই চারটি মেডিসিনের যে কোনো একটি মেডিসিনের লক্ষণ ওই রোগীর ভিতরে পাওয়া যাবে, তাই কষ্ট করে ওষুধগুলো একটু লিখে নেন। ওষুধগুলো হলো আর্স আয়োট, কেলি আয়োট, আয়োডিয়াম, শ্যাবাল শেরু। এই মেডিসিনটা যদি আপনারা সেবন করাতে পারেন তাহলে অবশ্যই এই ঝুলে যাওয়া স্তন আবার পূর্বের স্থানে ফিরে যাবে। তাই ওষুধের লক্ষণের সাথে রোগীর লক্ষণের সাথে মিল রেখে একটিমাত্র ওষুধই সেবন করতে হবে। এছাড়াও যদি এই ঝুলে যাওয়া স্তন পূর্বের স্থানে ফিরিয়ে নেওয়ার জন্য মালিশ ব্যবহার করতে চান সেক্ষেত্রে হোমিওপ্যাথির চিমাফিলা অথবা অনাসমোডিয়াম এই ওষুধটি মালিশ হিসাবে ব্যবহার করতে পারেন। আশা রাখি আজকের আমার এই সংক্ষিপ্ত ভিডিওটি আপনাদের খুব উপকারে আসবে। তারপরেও যদি আমার সাথে কথা বলার কোনো প্রয়োজন বোধ করেন স্ক্রিনে যে মেইল দেখতে পাচ্ছেন তাতে মেইল করতে পারেন, আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।